যুদ্ধ নয়, জেহাদের সমুদয় প্রক্রিয়ার মধ্যে যুদ্ধ মাত্র একটি, যুদ্ধ একটি, এবং সেটি কার সাথে করতে হবে সেটাও আমি বলেছি। জেহাদ করা মুসলমানদের উপরে ফরজ, জেহাদ করা মুসলমানদের উপরে কি ফরজ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 116 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কারহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কারহুল লাকুম, আর যদিও তোমাদের কাছে এটি অপ্রিয় হয়। জেহাদ কিন্তু মানুষের কাছে অপ্রিয়, আল্লাহ বলছে কোরআন শরীফে আগেই, কথা ঠিক কিনা? এটা অপ্রিয় নয়, অপ্রিয় কিনা? জেহাদ মানুষের কাছে প্রিয় না অপ্রিয়? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, এখন থেকে 1450 বছর আগে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কারহুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধ করা, জেহাদ করা ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে এটি অপ্রিয়, যদিও তোমাদের কাছে এটি অপ্রিয়, ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা যাহাই অপছন্দ করছো আল্লাহর কাছে তা প্রিয়, তা আল্লাহর কাছে কি প্রিয়, আল্লাহর কাছে এটি উত্তম। তোমরা যে জেহাদটাকে অপছন্দ করছো, আল্লাহর প্রতি আহ্বান করাকে অপছন্দ করছো, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করাকে তুমি অপছন্দ করছো, অথচ এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটাকে বেশি ভালোবাসছ, যেটাকে বেশি পছন্দ করছো, সেটি আল্লাহর কাছে অপ্রিয়, সেটা মন্দ তোমাদের জন্য, সেটা তোমাদের জন্য কি মন্দ? কে বলছেন? আল্লাহ বলছেন, আমি বলছি নি 1450 বছর আগের কথা। মানুষ যে কি রকম হবে আল্লাহ তাআলা আগেও জানতেন, এখনো জানেন, সামনের বিষয়েও আল্লাহ তাআলা জানেন, জানেন কি না? আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন, এই জন্য এটা 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরা বাকারার 116 নম্বর আয়াতে বলে গেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কি কথা বলছে দেখেন, আল্লাহ কাছেন আমি জানি, আমি কি জানি, তুমি যা জানো না, তুমি কি করবে আগে না জানি, এগুলো আমি জানি। জেহাদটা তোমার কাছে অপ্রিয় অসুন্দর, কিন্তু সেটা আমার দিনের জন্য ফরজ, আমার দিন প্রতিষ্ঠার জন্য কি ফরজ, তোমার কাছে এটা অপ্রিয়, আর তোমার কাছে যেটা প্রিয়, তোমার কাছে তোমার সন্তান প্রিয়, তোমার স্ত্রী প্রিয়, তোমার কাছে দুনিয়ার বড় বড় বাঘা বাঘা নেতা, টেয়ালা হোসালা গার্ড মোড়া, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে না, এগুলো তোমার কাছে প্রিয় আমি জানি। কে কর? আল্লাহ বলতেছে এটা তোমার জন্য অমঙ্গলকর, কিন্তু তোমার কাছে সেটি প্রিয়, তোমার কাছে সেটি প্রিয়, আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, জেহাদ কিভাবে করতে হবে, সেই করার সেই জেহাদের পদ্ধতি আল্লাহ শিখাইছে কিনা, শিখাইছে, কতক্ষণ করবেন? আল্লাহ তাআলা সূরা হাজের 78 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেহাদ করবা, প্রচেষ্টা চালাবা, আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, যত রকমের চেষ্টা আছে, আর ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবা যতক্ষণ পর্যন্ত আমার এই জমিনে আমার দিন একমাত্র আমার জন্য নির্দিষ্ট হয়ে না যায়, নির্দিষ্ট হয় হওয়া পর্যন্ত তোমরা কি করবা, জেহাদ করবা। জেহাদের অর্থ আমি বলেছি, আপনারা জেহাদ শব্দের অর্থ যুদ্ধ নেবেন না, জেহাদ শব্দের অর্থ যুদ্ধ নেবেন না, শুধু কাফেরদের সাথে যুদ্ধ, আর বাকিটা হচ্ছে প্রচেষ্টা, বাকিটা কি প্রচেষ্টা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সামগ্রিক চেষ্টাই হলো জেহাদ। ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন এককভাবে নির্দিষ্ট না হয়, যতক্ষণ পর্যন্ত তার তাওহীদ একত্ববাদে দুনিয়াতে প্রতিষ্ঠিত না হয়।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন। এরপরে জিহাদকারী যারা, তারা কেন জিহাদ করবে? তারা জিহাদ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশায়। কিসের আশায়? রহমতের আশায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোথায়? আল্লাহ তাআলা সূরা বাকারার 218 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে বা ঈমানের দাবি করে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে, ওয়াজাহাদু, এবং যারা প্রচেষ্টা চালিয়েছে, যুদ্ধ করেছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আর ওই সমস্ত লোক তারাই যারা আল্লাহর রহমতের আশা করে, যারা আল্লাহর রহমতের আশা করে তারা এমনটি করে। কি বলছে কথাটা বুঝেন, যারা আল্লাহর রহমত পাওয়ার আশা করে তারা যেন কি করে, আল্লাহর জন্য প্রয়োজনে হিজরত করে, প্রয়োজনে হিজরত করে, এবং তাকে হিজরত মানে দেশ ত্যাগ, হিজরত মানে কি দেশ ত্যাগ, প্রয়োজনে বাড়ি ঘর ত্যাগ করবে আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কিনা? করেছেন। একবার আবিসিনিয়া হিজরত করেছেন, আবার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মহিলা সাহাবীও হিজরত করেছেন, মহিলারাও হিজরত করেছেন। প্রয়োজনে হিজরত করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, এবং সামগ্রিক প্রচেষ্টা চালাতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আর এটা তারাই করে যারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে। আর যদি এমনটি করে তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন গাফুরুর রহিম, ক্ষমাশীল, অত্যন্ত মেহরবান, ক্ষমাশীল, দয়ালু, ক্ষমাশীল, দয়ালু। আর জিহাদ কি দিয়ে করবেন? জিহাদ কি দিয়ে করবেন সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে। বলেছে কি না? বলেছে। আমাদের মুসলমানদের কাছে কোরআন নাই, এজন্য জিহাদকে আমরা নানাভাবে সংজ্ঞায়িত করি, জিহাদকে আমরা নিজের মন গড়া কথা বলে চালিয়ে দেই। আমাদের কাছে এত বড় নিয়ামত আল্লাহর কোরআন থাকার পরেও আমরা জিহাদ বুঝি না। আল্লাহ তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইনফিরু খিফাফাও ওয়াসিকালাও ওয়াজাহিদুনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম ফী সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ইনফিরু, বেরিয়ে পড়ো, ইনফিরু, বেরিয়ে পড়ো, খিফাফাও ওয়াসিকালা। এই খিফাফা ওয়াসে কালা শব্দের বিশ্লেষণে তাফসিরকারেরা যে সকল বিশ্লেষণ করেছেন, আমি দু একটি বলছি। যে তোমাদের কাছে কোনো কিছু ভারী মনে হোক অথবা হালকা মনে হোক, খিফাফা হালকা, ওয়াসে কালা ভারী, ভারী মনে হোক কিংবা হালকা মনে হোক, আর একাকী মনে হোক, একাকী হোক অথবা দলবদ্ধভাবে হোক, আর নিজে খুশি মনে হোক অথবা অখুশি মনে হোক, আর আপনি গরিব হন কিংবা আমির হন, আর আপনি যুবক হন অথবা বৃদ্ধ হন, আপনি পায়ে হেঁটে যাবেন যুদ্ধ করতে অথবা আপনি কোনো সওয়ারিতে আরোহণ করে যাবেন, আপনি সন্তানের মালিক হন অথবা সন্তানহীন হন, আর আপনি সৈন্যদলের সাথে হোক অথবা একাকী হোক, সৈন্যদলের সামনে হোক অথবা পিছনে হোক, আর আপনার কাছে যেই হালকা অস্ত্র রয়েছে সেটি হোক অথবা আপনার কাছে ভারী অস্ত্র যেটি রয়েছে সেটি হোক, এটি নিয়ে আপনি কী করবেন? ওয়াজাহিদু, প্রচেষ্টা চালাবেন, প্রচেষ্টা চালাবেন, বিআম ওয়ালিকুম, তোমাদের ধনসম্পদ দিয়ে, তোমাদের ধনসম্পদ দিয়ে। এখানে ধনসম্পদ, যে ধনসম্পদ অত্যধিক প্রিয়। এরপরে ওয়ানফুসিকুম, নিজেরা উপস্থিত হয়ে, নিজেরা উপস্থিত হয়ে, অর্থাৎ জানো মাল, এই জান মানে জীবন দিয়ে দেয়া নয়,
জান শব্দের অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছেন। হায়াতের কিছু সময় আল্লাহর পথে ব্যয় করার নাম হলো জান দেয়া। কি দেয়া? জান দেয়া। জান মানে আমরা বুঝি হরান দিয়ে এলাম, ঠিক কি না? আমি ভুল বলছি না? জান দিয়ে লাইয়েন না, জান এটা আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দিয়েছে, হায়াত ব্যয় করবেন আল্লাহর পথে। এরপরে কাজে জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আর মানবকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। এরপরে আল্লাহ তাআলা জিহাদ কেন করতে বলেছেন, কতক্ষণ করতে